হ্যালো গাইস, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি আরেকটি নতুন আনবক্সিং। আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ইভালি অনলাইন শপিং মল, যেখান থেকে আমি এই ল্যাপটপটি পারচেস করেছি। তো আজকেই ধানমন্ডিতে তাদের অফিসে গিয়ে নিয়ে আসলাম। এই যে তাদের ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন ইভালি.com.bd, ইভালি এক্সপ্রেস তাদের নিজস্ব কুরিয়ার। সো চলুন বক্সটি দেখি। এটি একটি আসুসের ল্যাপটপ। বক্সটি যদি আমি দুই পাশে দেখাই আপনাদের, তাহলে সেম লেখা। সো এই হচ্ছে ল্যাপটপের বক্সটি, আসুস। এখানে যদি দেখেন আপনাদের বক্সের ডাইমেনশন লেখা আছে। সো মূলত এখানে মডেল নাম্বারটা লেখা আছে। তো আপনারা যদি এখানে খেয়াল করেন, এখানে মডেলটা লেখা আছে S530F, এবং এদিকে নিচে আরও সিরিয়াল নাম্বার এগুলো লেখা আছে। সো এটির ভিতরে আরেকটি বক্স আছে, মূলত সেই বক্সটির ভিতরে ল্যাপটপটি। সো ইভালির সেলার amarpc.com। মূলত ইভালির সেলার amarpc.com, তারা মূলত ল্যাপটপটি ডেলিভারি করেছে। চলুন বক্সটি আনবক্স করি, দেখি ভিতরে ল্যাপটপের সাথে কী কী অ্যাক্সেসরিজ দেওয়া আছে এবং ল্যাপটপের মডেলটি। সো বক্সটি খুললেই প্রথমে আপনারা দেখতে পাবেন যে মূল ল্যাপটপের একটি আলাদা বক্স এবং সাথে একটি আসুস ব্র্যান্ডের ব্যাকপ্যাক। সো আগে আমরা ব্যাকপ্যাকটি যদি খেয়াল করি, ল্যাপটপটি আমরা একটু সাইডে রাখলাম। ল্যাপটপটি সাইডে রেখে আমরা যদি প্রথমে ব্যাকপ্যাকটি খেয়াল করি, তাহলে আপনারা দেখতে পারবেন এটা মেড ইন চায়না। এখানে আসুস ব্র্যান্ডিং। তো ব্যাকপ্যাকটি চলুন ওপেন করি। এই হচ্ছে ব্যাকপ্যাকটি। এখানে কম্পার্টমেন্ট যদি দেখি আমরা, তাহলে একটি শুধু কম্পার্টমেন্ট পাবেন আপনারা ল্যাপটপ রাখার জন্য। তো ব্যাকপ্যাকটি কিছুদিন আগে আমাদের চ্যানেলে আরেকটি আনবক্সিং দিয়েছিলাম, বাটা পাওয়ার ব্যাকপ্যাকের। তো ওই রকমই, কিন্তু ফেব্রিক্স কোয়ালিটি আর একটু ভালো, কিন্তু ব্যাকপ্যাকের সাইজ খেয়াল করলে ওই রকমই। তো শুধুমাত্র একটি কম্পার্টমেন্ট ল্যাপটপ রাখার জন্য, এবং সাথে অ্যাক্সেসরিজ, মাউস, চার্জার যদি রাখতে চান তাহলে এখানে রাখতে পারবেন। তো একটি বড় কম্পার্টমেন্ট, একটি ছোটো কম্পার্টমেন্ট, এবং ল্যাপটপ আপনি 13 ইঞ্চি থেকে শুরু করে অনেক 17 ইঞ্চি পর্যন্ত ল্যাপটপ রাখা যাবে। সাইজ যথেষ্ট বড়। তো চলুন, মূলত যে আকর্ষণটি আজকে এই যে ল্যাপটপটি, যেটি এটি বড় একটি বক্সের ভিতরে আর একটি বক্সের ভিতরে রাখা। সো ল্যাপটপটি আমি একবার চেক করে নিয়ে এসেছি তাদের কাছ থেকে।
দেখতে পাচ্ছেন মডেলের কাছে S530F তো এটার অনেকগুলো ভার্সন আছে কোর i3 থেকে শুরু করে কোর i5 কোর i7 কোর i3 কোর i5 কোর i7 পর্যন্ত আপনারা যদি এখানে খেয়াল করেন যে এটা কালার হচ্ছে আপনার গান মেটাল কালার এটার আরো অনেক কালার আছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন তবে এই কালারটি আমি প্রিফার করেছি অনেক সুন্দর এটার এলসিডি হচ্ছে 15.6 ইঞ্চেস ফুল এইচডি আপনার গ্রাফিক্স আছে 2 জিবি দেখতে পাচ্ছেন ভিরাম সিপিইউ ইন্টেল কোর i5 8 জেনারেশন কোর i5 প্রসেসর এবং হার্ড ডিস্ক আছে 1 টেরাবাইট এইচডিডি এবং 256 জিবি সাটা 3 এসএসডি তারপরে র্যাম আছে 8 জিবি ডিডিআর 4 র্যাম এবং ইউএসবি পোর্ট আছে আপনার 3.1 একটা 3.1 একটা এবং ইউএসবি 2.1 একটা এবং এটি একটি ব্যাকলিট কিবোর্ড আপনার ল্যাপটপে যে কিবোর্ডটি সাথে পাচ্ছেন সেটি একটি ব্যাকলিট কিবোর্ড এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি এটা সিকিউরিটি সিস্টেম হিসেবে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন ল্যাপটপটিতে এই হচ্ছে টোটাল কনফিগারেশন এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি ভিভোবুক সিরিজের একটি ল্যাপটপ আসুস ভিভোবুক আসুস ব্র্যান্ডিং তো চলুন বক্সটা ওপেন করি বক্সে যদি প্রথমে ওপেন করতে চান আপনারা ইনসার্চ অফ ইনক্রেডিবল আসুসের মোটো তো এটি আমি চেক করে নিয়ে এসেছি একবার তারপর আপনার আপনারা রিপ্যাক করেছি শুধুমাত্র আপনাদের জন্য আনবক্সিং করার জন্য এই যে আপনারা কালারটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার আসুস ব্র্যান্ডের এটার কালার হচ্ছে গান মেটাল এবং অনেক স্লিম আপনার পিছনে দেখতে পাচ্ছেন এয়ার ফ্লোর জন্য সিস্টেম দেওয়া আছে এটাতে উইন্ডোজ হিসেবে দেওয়া আছে অরিজিনাল 10 তো চলুন ল্যাপটপটি সাইডে রেখে দেখি ভিতরে আর কি কি অ্যাক্সেসরিজ আমরা পাচ্ছি তো আপনারা পাবেন একটি ইউজার ম্যানুয়াল কেউ পড়ে না আপনারা চাইলে পড়ে নিতে পারেন এবং চার্জিং পাওয়ার অ্যাডাপ্টার ল্যাপটপ চার্জ করার জন্য তো এটার একটি ফিচার হচ্ছে 30 মিনিটস আপনি 60% পর্যন্ত চার্জ করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ হিসাবে 7 to 8 hours পাবেন এবং গিফট হিসাবে একটি আসুস ব্র্যান্ডের মাউস দেওয়া আছে চলুন এটা খুলি ইউএসবি মাউস নর্মাল ইউএসবি ইউজ করার জন্য এবং আর কোনো অ্যাক্সেসরিজ নেই দ্যাটস ইট সো ল্যাপটপটি চলুন ওপেন করি ল্যাপটপটি ওপেন করলে আপনারা দেখতে পারবেন এটা ন্যানো এজ টেকনোলজি ডিসপ্লে আপনারা স্ক্রিনের যে বেজেল এটা খুবই কম পাবেন সো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট
সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া আছে। ইন্টেল কোর i5 8th জেনারেশন এনভিডিয়া MX150 গ্রাফিক্স কার্ড 2GB। দেখতে পাচ্ছেন আপনার কালারটা ভিতরে সিলভার ফিনিশিং, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসুস ভিভোবুকের S15 থিন অ্যান্ড লাইট এক্সট্রিমলি পোর্টেবল, এটার ওয়েট অনেক কম, আপনারা খুব সহজে ক্যারি করতে পারবেন। আর্গো লিফট হিঞ্জ, আর্গো লিফট হিঞ্জ ওটো টিলস ফর টাইপিং কমফোর্ট। তো আপনারা যদি ল্যাপটপটা ফার্স্টে ওপেন করেন, এটা এক হাতে ওপেন করা যায় না, তো এক হাতে ওপেন করলে আপনারা দেখতে পারবেন যে ল্যাপটপের নিচের অংশে একটু উঁচু হয়ে এখানে এয়ার ফ্লো সিস্টেম আপনাকে আপনার ল্যাপটপকে অনেক সুরক্ষিত রাখবে। এটাই হচ্ছে আপনার আর্গোল লিফট হিঞ্জ। সো এই পর্যন্ত সর্বোচ্চ ল্যাপটপটা ইয়ে করা যায়, দেখতে পাচ্ছেন। চলুন ল্যাপটপটি বুট করি। আপনারা বুটিং স্পিড দেখেছেন খুবই ফাস্ট, এটা সময় নেয় মাত্র 4-5 সেকেন্ড। তো আমরা যদি ল্যাপটপের মাইক কম্পিউটারে প্রপার্টিসে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এটা কনফিগারেশন। এই যে এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটার কনফিগারেশন, ইন্টেল কোর i5 8th জেনারেশন 8GB র্যাম 64-bit অপারেটিং সিস্টেম উইন্ডোজ। তো এটার আরেকটি ফিচার হচ্ছে আপনারা সবসময় এই ল্যাপটপটি যতদিন ব্যবহার করবেন ততদিন এটার অরিজিনাল উইন্ডোজ ফিচারটি পাবেন। এটার মাদারবোর্ডের সাথে অটো সিরিয়াল দেওয়া আছে, যখনই কোনো উইন্ডোজ সেট আপ দেবেন উইন্ডোজটি অ্যাক্টিভেট হয়ে যাবে অটোমেটিক। সো এই হচ্ছে আজকের ভিডিওটি, আসুস ভিভোবুক সিরিজের S530 ল্যাপটপটির প্রাইস যদি আপনারা জানতে চান, এটা কারেন্ট মার্কেট প্রাইস 70,000 টাকা। তো ইবালির মাধ্যমে ক্রয় করায় আরও অনেক কম লেগেছিল আমার। ওভারঅল এই সিরিজটি, আসুসের এই সিরিজটি বাংলাদেশে অনেক পপুলার। এটার কোর i3 ভার্সন থেকে শুরু করে আপনারা কোর i7 পর্যন্ত পাবেন। সো ল্যাপটপটি বাজেটের ভিতরে অবশ্যই অনেক ভালো একটি ল্যাপটপ, এবং কালারটা দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার কোয়েশন জিজ্ঞেস করতে পারেন, আপনি কী জানতে চান ল্যাপটপটি সম্পর্কে। ইভালি সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেল ইভালি অফার সম্পর্কে নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। এবং আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এবং সবচেয়ে বড় কথা, আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।